আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, রাজগুত্র মডেল কলেজ, আছি তোমাদের সাথে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের সমীকরণ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে এই সমীকরণের 5.3 এ আলোচনা করেছিলাম, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। অনুশীলনী 5.3 গতকালকে আমরা 6 পর্যন্ত শেষ করেছিলাম, আজকে 7 থেকে শুরু হবে অনুশীলনী 5.3 7 নম্বর। এটা হচ্ছে 5 টু দি পাওয়ার টুয়েলভ এক্স ডট বি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি। এর কাছাকাছি একটা গতকালকে আমরা করেছিলাম 6 নম্বরটা, এটা অনেকটা কাছাকাছি। ক্যালকুলেট দেখবা যে এই 5 এবং 5 কিন্তু বেস সমান। আমরা আমরা তুলে নিচ্ছি, এখানে 5 এবং 5 বেস সমান, কারণ এখানে পাওয়ার বিয়োগ করে দেওয়া যাবে আর এটা পরে ভাগ করে দেই, তাহলে এটা মিনাস চলে যাবে, ডান দিকে 1 হয়ে যাবে। আমরা একসাথে প্রথম হচ্ছে a পাওয়ার x মাইনাস 3 দুটো পক্ষকে ভাগ করে দিলাম, তাহলে এটা নিচে চলে আসলো, এদিকে 1 হয়ে গেল, ডান পাশে 1 হয়ে গেল। 5 টু দি পাওয়ার 2x b টু দি পাওয়ার x মাইনাস 3, নিচে 5 টু দি পাওয়ার x প্লাস 3 a টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল টু 1। এখন এই 5 এবং 5 বেস সমান হলে আমরা জানি ভাগ পাচ্ছি হলো সবগুলো পাওয়ার কিন্তু সেম, অর্থাৎ ফাইভ এ পাওয়ার যা বি এর পাওয়ার তা এ পাওয়ার একই। জিরো লিখতে পারি, এখন বেস দুই যেহেতু বেস সমান জিরো লিখতে পারি, হচ্ছে থ্রি চলো করতে পারি পাওয়ার যোগ করা যায়, যোগ থাকলে পাওয়ার আমরা এখন ভেঙেও দিতে পারি। ঠিক আছে, পাওয়ার হচ্ছে 1 প্লাস হচ্ছে 40। এখানে একটু ভালো করে খেয়াল করো, আবার আমরা এটা মূলত জেনারেল ম্যাথের 4.1 লক সূচক চ্যাপ্টারটা আছে, এখানে এটা আরো অনেক প্র্যাকটিস করানো হয়েছে। তো 4 টু দি পাওয়ার x প্লাস 2 এটাকে আমি আলাদা করে লিখছি, 4 টু দি পাওয়ার x প্লাস হচ্ছে 4 টু দি পাওয়ার 2। হচ্ছে
4 পর এক চলে আসছে এটাকে আমরা যে নতুন একটা চলক ধরি ফর এক্স কে আমরা এ ধরি তাহলে এখানে হচ্ছে 16a এদিকে হচ্ছে 2 এটা a প্লাস 40 আগে বলছি 7 পর্যন্ত ওগুলো ছিল এক রকম আর এই 8 থেকে শুরু হচ্ছে এগুলো হচ্ছে একটু ভিন্ন রকমের অঙ্ক তো প্রথমে আমরা সূচকগুলোকে ভেঙে নিয়েছি ভেঙে আমরা দেখতে পাচ্ছি দুই দিকে একই টার্ম চলে আসছে 4 পাওয়ার x তাহলে এই 4 পাওয়ার x দুই দিক থেকে আমরা এটাকে নতুন একটা চলক ধরি সেটাকে যদি এ ধরি তাহলে আমরা পাচ্ছি 16a = 2a + 40 এখন তো সাইড চেঞ্জ করে যোগ করতে আমরা তাহলে এখানে 16a - 2a হয়ে যাবে ইকুয়াল টু 14 এখানে থাকতে আসছে বিয়োগ করলে পাচ্ছি 16a - 2a - 14a = 14 ভাগ করে দিলে এর মান পাচ্ছি 1 এখন আমরা যে এর মানটা ধরেছিলাম হচ্ছে 4 পাওয়ার x ঠিক আছে তাহলে আমরা এর মানটা 4 পাওয়ার x বসাই দিতে পারি আর 1 কে আমি 4 পাওয়ার 0 লিখতে পারি এর মানটা বসালাম বাম দিকে এর মান আর ডান দিকে এ ওয়ান যেহেতু আছে এটাকে আমি 4 পাওয়ার 0 লিখতে পারি কারণ আগেই হচ্ছে যে বাম দিকে 4 বেস সো ডান দিকে 4 বেস নিয়ে আসতে হবে তাহলে 4 পাওয়ার x = 4 পাওয়ার 0 তার মানে x এর মান এটি হচ্ছে লিনিয়ার সমাধান x এর মান আমাদের 9 নম্বর অঙ্ক আমরা তুলে নিচ্ছি 5 পাওয়ার x + 5 পাওয়ার 2 - x = 26 এখানে আমরা এই সূচকটাকে ধরব এটা তো সিঙ্গেল আছে আর এইখানে যেটা আছে 5 পাওয়ার x এটাকে আমরা আলাদা করতে পারি প্লাস 5 পাওয়ার x = 26 এখন আমরা জানি যে পাওয়ার যদি নেগেটিভ হয় এটা নিচ চলে যায় মানে জানলাম 4.1 তোমরা করে আসছো 5 স্কয়ার ডট 5 পাওয়ার -x এই 5 পাওয়ার -x কে আমি নিচে নিয়ে যাবো নিচে নিয়ে গেলে 5 পাওয়ার x হয়ে যাবে 5 পাওয়ার x আছে আর এই 5 স্কয়ার থাকলো এই 5 পাওয়ার -x টা নিচে চলে যাবে 5 পাওয়ার x 5 পাওয়ার -x এটা নিচে গিয়ে 5 পাওয়ার x হয়ে যাবে এই মাইনাস এর মধ্যে নিচে চলে যাবে বিস্তারিত আলোচনা বা সূত্র এইগুলো জেনারেল ম্যাথের মধ্যে আছে 4.1 ব্লক সূত্র চেক করে 26 এখন আমরা যে 5 পাওয়ার x আর 5 পাওয়ার x যেহেতু দুটো একই রকম একটা চলক নিয়ে আসবো এখানে ঠিক আছে তাহলে তুমি আর যে কোনো ধরতে পারো এ বি সি ডি মধ্যে কোনো একটা পি কিউ ধরতে পারি তার মানে ধরলাম এ যদি এ ধরি তাহলে এটা হচ্ছে এ প্লাস 5 = 25 আর নিচে হচ্ছে এ ইকুয়াল হচ্ছে 26 25/a = 26 এটাকে আমরা লসাগু করে বার আর গুণ করতে পারি লসাগু করলাম এ গুণলে স্কয়ার প্লাস 25/a = 26 আর গুণ করলে পাচ্ছি এ স্কয়ার প্লাস 25 = 26a সাইড চেঞ্জ করছি এটা একটা দ্বিঘাত সমীকরণ আমরা সিম্পল দ্বিঘাত সমীকরণ যেটা মিলে টাম করা যায় আমরা মিলে টাম করে পাচ্ছি a মাইনাস 25 a মাইনাস এখানে আমি মিলটা দেখাইনি তোমরা এটা করে নিতে পারবে যে a স্কয়ার মাইনাস 25 a মাইনাস a প্লাস 25 তারপর এই কমন নিব নিয়ে আমরা এরকম একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে 1 মাইনাস 25 আর a মাইনাস 1ই পাবো আমরা বলছি যে এটা এই স্কয়ার মাইনাস 26a + 25 = 0 এটা একটা খুবই সহজ ডেটা ব্রেকিং তো এই 26 যেটা আছে এটা আমার মাইনাস 25a - a আর প্লাস 25 আছে তাহলে এখান থেকে যদি কমন এলে এ কমন এলে এ এ মাইনাস 25 হবে এখান থেকে মাইনাস 1 কমন এলে এ মাইনাস 25 হবে তাহলে কমন এলে এ মাইনাস 25 আর এ মাইনাস 1 ই আসবে তাহলে আমরা জানি যে দুইটা সংখ্যার গুণফল শূন্য হলে হয় এটা শূন্য হলে এটা শূন্য অর্থাৎ এ মাইনাস 25 = 0 অথবা এ মাইনাস 1 = 0 5 পাওয়ার x আর 25 কে আমি লিখব 5 স্কয়ার ঠিক আছে 25 ছিল এটা বান ডান দিকে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল 25 কে আমি 5 স্কয়ার লিখতে পারি আর এখানে কি অবস্থা এর মান যদি আমি বসাই দিলাম 5 পাওয়ার x ডান দিকে গেলে প্লাস 1 হবে প্লাস 1 কে আমি লিখতে পারি 5 পাওয়ার 0 তার মানে এখানে আমি পাচ্ছি x এর মান একটা 2 একটা হচ্ছে 0 তার মানে x = 0 অথবা x = 2 এটাই নির্ণয় সমাধান x = 2 কমা 0 এটাই হচ্ছে 9 নম্বরের সমাধান অ্যানসার তো 9 নম্বর শেষ আমরা দেখি 10 নম্বর এটা সূচক হিসাবে আসতেছে আগের মতোই একাধিক
একটা আছে এখানে 9 পাওয়ার x আমরা লিখে নিচ্ছি কতটা 3 ব্র্যাকেট 9 পাওয়ার x মাইনাস 4 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস 1 ইকুয়াল টু 0 তো এখানে দেখো 3 এর পাওয়ার সূচক হিসাবে আছে 3 আবার এখানে আছে 9 ঠিক আছে আমরা প্রথমে এই 3 আর 3 গুণ করা যাবে এটাকে আর সূচক ভাঙা যাবে তো 3 দিয়ে গুণ করলাম আর এই 9 পাওয়ার x কে আমি লিখতে পারি 3 টু পাওয়ার 2x কারণ 9 মাইনাস 3 স্কয়ার বলেছি যে চলে গেল নিচে লেখা যাবে তুলে নিচ্ছে আবার a স্কয়ার প্লাস 4 বাই a = 10 আর এই গুণ করে দিলে 4
4a square plus 4 into 10a, half change করলে পাবা সেরকম 4a square minus 10n plus 4 এই দুই কমানো যা ভাগ করে মিডল টার্ম সরাসরি করে ফেলছি তোমরা চাইলে একদম দুই ভাগ করে করতে পারো অথবা সরাসরি মিডল টার্ম করতে পারো তাহলে এখানে আছে 4 4 16 10 কে 8 8 2 সমান হবে তাহলে সামনে 4 আছে শেষে 4 আছে 4 এবং 4 গুণ করলে হয় 16 তো 16 কে আমি ভাগ করে 8 গুণে 16 তাহলে 4 a স্কয়ার মাইনাস 8 a মাইনাস 2 a প্লাস 4 কমন নিলে পাচ্ছি 4 a কমন নিলে তাহলে a মাইনাস 2 মাইনাস 2 কমন নিলে a মাইনাস 2 চলে আসলো সরাসরি সেটা বসাই দিই এর মান হচ্ছে 4 পাওয়ার x ইকুয়াল টু হাফ 4 পাওয়ার x ইকুয়াল টু 2 যদি এদিকে 2 আসে তাহলে 4 করে আগে 4 কে 2 নিয়ে আসতে হবে তাহলে এখানে একটা 2 পাওয়ার x আর যে নিচে ছিল 2 পাওয়ার -1 4 x আর 4 2 স্কয়ার আর এটা হাফ হাফ হয়ে যাবে 2 পাওয়ার -1 নিচ থেকে পাওয়ার উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে এখানে কি কথা 4x সমাধান চলো দেখি নেক্সট বড় নম্বর অঙ্ক 2 টু দা কোয়েস x মাইনাস 3 ডট 2 টু x প্লাস 2 ইকুয়াল টু মাইনাস 32 নম্বর তুলে নিচ্ছি এখানে কি অবস্থা এই 2 পাওয়ার x প্লাস 2 আমরা ভেঙে দেব সূচক হিসাবে এই এখানে একটা 2 x পাওয়ার হোল স্কয়ার করে নিলাম আগের একটা অঙ্ক ছিল যেটা আসলে এখানে দেখানো হয় নাই 2 পাওয়ার 2 x তুমি 2 পাওয়ার x আর হোল স্কয়ার লিখতে পারো কারণ পাওয়ার পাওয়ার এখানে 2 x এটাও x আর 2 গুণ 2 3 তো আছে 2 পাওয়ার x আর 2 স্কয়ার তো আমি একটু পাওয়ার আছে ভেঙে দিলাম দিব এদিকে মাইনাস 32 থাকলো এখন এই 2 পাওয়ার x এই 2 পাওয়ার x কে আমরা নতুন একটা চল দিয়ে আসতে পারি a মানে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস এখানে 3 আর এখানে 2 স্কয়ার 4 g and 4 হচ্ছে 12 ইকুয়াল করে 3 এখানে 2 স্কয়ার মানে 4 3 12 a আর এই মাইনাস 32 আমরা চেক চেক করে বাম দিকে নিয়ে আসলাম প্লাস 32 হয়ে গেল এখন এটা 32 12 ডেল্টা হচ্ছে 4 32 ঠিক করে নাও এ মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা লিখতে পারি এ টু পাওয়ার এক্স আর এইট কে লেখা যায় টু ইউ এখানে a কে 2 পাওয়ার x এটা যদি 4 ছিল এটা আসলে 2 স্কয়ার হবে এখানে একটা মিস্টেক আছে এটা 2 হবে না 4 হবে 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি এখানে 2 স্কয়ার আছে একটা কিটু মিস্টেক হচ্ছে তাহলে a 2 টু পাওয়ার x 2 কিউব আর 2 পাওয়ার x 2 স্কয়ার তাহলে এখানে আমরা x 3 আর x 2 নিতে পারি কারণ x 3 আর x 2 তাহলে নির্ণয় সমাধান এই দুটাই x 3 আর হচ্ছে 2 এই হচ্ছে 12 নম্বর এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক ছিল আমরা কিছু হোমওয়ার্ক দেখি পারি ক্লাস অনুশীলনে 5.3 এ তোমাদের কাছে উদাহরণে কোন অঙ্ক আছে 11 12 মানে 11 12 13 14 15 16 17 18 এগুলো বাসায় প্র্যাকটিস করবা তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাসায় থাকো বাসায় বাসায় বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো ধন্যবাদ আল্লাহ হাফেজ